আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নামাজ পড়ি মসজিদে যখন যাই, অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইল ফোনে ফোন বেজে ওঠে, এবং এই পরিস্থিতিতে আপনি অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান, এবং আপনার পাশে যারা নামাজ পড়ছে তারাও তাদের অ্যাটেনশন ব্রেক হয়, এবং এই কারণে দেখা যায় যে আবার অনেকেই আপনার দিকে তাকায়। শুধু তাকানো না, আপনি এই পরিস্থিতিটা খুবই লজ্জাজনক ব্যাপার, এবং আপনি অনেক সময় দেখা যায় অনেকে আমরা আছি মোবাইল ফোনটা টোটালি বন্ধ করে রাখি। জাস্ট আপনাদেরকে আমি এমন একটি অ্যাপসের নাম বলবো, এই অ্যাপসের এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনার মোবাইলে যে নামাজের টাইমে এটা অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে এবং কোনো ধরনের ফোন আসবে না, এবং আপনি যখন নামাজ শেষ হয়ে যাবে ফোনে আবার রিং আসবে। ব্যাপারটা আসলে অনেক মজার, এবং যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং যারা নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করেন তাদের জন্য এই অ্যাপসটি অনেক গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের বিব্রতিকর অবস্থা থেকে আপনারা রেহাই পাবেন। এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে লিখবেন পেয়ার টাইমস কিবলা অ্যান্ড নামাজ, এই যে এই আইকনটা একটু খেয়াল করুন, এই যে এই আইকন, জাস্ট এই যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। কিছুক্ষণের ভেতরে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট ওপেনের ওপরে ক্লিক করবেন। ওপেনের উপরে যখন ক্লিক করবেন এখান থেকে দেখুন অ্যারাবিক, ইংলিশ, উর্দু, বাঙালি এবং গুজরাটি এবং হিন্দি, এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে। আমরা যেহেতু বাঙালি আপনারা বাংলাটা সিলেক্ট করে নিতে পারেন। আমি বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে বলছে লোকেশন পেতে, জাস্ট এখান থেকে লোকেশনটা এস করে দেবেন। হয়ে যাওয়ার পরে অ্যালাওয়ের উপরে ক্লিক করবেন। বাস এটা হয়ে গেল। এখান থেকে একটু নিচের দিকে দেখুন সাইলেন্ট বলে যে একটা অপশন আছে, জাস্ট সাইলেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পাঁচ ওয়াক্ত নামাজের টাইম দেওয়া আছে, জাস্ট এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই অ্যাপসের অ্যাক্সেসটা অন করে দেবেন। এই যে পেয়ার টাইমস জাস্ট অন করে দিলাম, পারমিশনটা অন করার পরে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক দেবেন। এখান থেকে দেখেন শুরু এবং শেষ, ফজরের যে টাইমে আপনি নামাজ পড়তে যাবেন জাস্ট এখান থেকে টাইমটা আপনি সেট করে নেবেন। মনে করেন যে আপনার টাইমটা এখান থেকে এইভাবেও সিলেক্ট করে নিতে পারেন, কত মিনিটের ভেতরে কত মিনিট, জাস্ট ওকে ক্লিক করে দেবেন। জাস্ট জোহরের ওয়াক্ত, আসর, মাগরিব, এশা এভাবে সব সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এই টাইমটার ভিতরে আপনার ফোনটা অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে, এবং যখন এগুলো সেটিং করা ওকে হয়ে যাবে জাস্ট ব্যাকে স্পেসে ক্লিক করবেন, তারপরে অ্যাপস থেকে বের হয়ে আসবেন। এবং যখন আপনি নামাজে যাবেন এই টাইমের ভিতরে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার ফোন অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে, এবং আপনার নামাজে কোনো ধরনের ফোনে ডিস্টার্ব করবে না এবং রিংটোন বেজে উঠবে না। আশা করি এই সেটিংসটি যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে নামাজের টাইমে আর কোনো ধরনের বিব্রতিকর পরিস্থিতিতে পড়বেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। এই টাইপের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।